একটা দুর্ঘটনার শিকার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একে গাড়ির সামনের অংশ একেবারে ভাঙ্গে চুরমাচার হয়ে গেছে, একেবারে হেডলাইট, প্লাস্টিক বাম্পার, ফগ লাইট, এই সাইডে মারগার্ডটা, এখানে বোনারটা একেবারে ভেঙে গেছে। এবং এই পাশেও আপনার আছে, এই পাশে যদি দেখাই আমরা একটু। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত পাবেন। আর সেই সাথে আমাদের কাছে একটা টবিস ব্র্যান্ডের হচ্ছে হেডলাইটের বাল্ব আছে, 30,000 লুমেন্টের একটা হেডলাইটের বাল্ব, সেই লাইটটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে। এই পাশে ফেরে আবার এমন হয়ে মারছে দেখেন আপনারা, বা দরজা, দুইটা দরজাতে লাগছে, আবার হচ্ছে এখানে ফেন্ডারটা যে আছে এখানে ফেন্ডারটাতেও লাগছে। তো এখানে হচ্ছে গাড়িটাতে মারছে হচ্ছে দুইটা গাড়ি দুই দিক থেকে মারছে, একটা সামনে থেকে এনে যাই মারছে, আবার ওনাকে হচ্ছে আরেক পিক আপ আসে পিছন দিয়ে মারছে। তো এরকম একটা দুর্ঘটনার শিকার হয়ে গেছে উনি। তো গাড়িটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, চেচিসেও মায়ের খেয়েছে হালকা, এখানে যে চেচিসটা আছে এখানে এই জায়গাটা বাঁকা হয়ে গেছে, তো চেচিসটাতেও মায়ের খাইছে। আর হেডলাইট তো একেবারে বাদ, এই বাম সাইডের যে হেডলাইটটা আছে এটা একেবারে বাদ, মার্কারটাও বাদ দিতে হবে, প্লাস্টিক বাম্পারটাও বাদ দিতে, ফগ লাইট ক্যাচিং এবং ফগ লাইটটাও ভাঙে গেছে। তো এই সব মিলে গাড়িটা একটা বড় ধরনের একটা খারাপ অবস্থার শিকার হয়ে গেছে এই দুর্ঘটনার কারণে। তো আমরা যখন রাস্তায় গাড়ি চালাচ্ছি অনেক সময় বিশেষ করে এগুলা যারা আমরা নিজেরা সেলফ ড্রাইভ করি ওনাদের ক্ষেত্রে এগুলো বেশি হচ্ছে, অনেকে ফোনে কথা বলতেছি কিংবা খামখেয়ালি করতেছি, আশপাশে না দেখে মোড়গুলো আমরা পার হওয়ার চেষ্টা করতেছি। তো এই সব মিলে হচ্ছে যদি আমরা একটু সাবধানে গাড়ি চালাই তাহলে হয়তোবা এরকম যে দুর্ঘটনার শিকারগুলো আমরা হয়তোবা হব না। আর আমরা কখনো চাই না এরকম কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট হোক, অনেকে ভাবে যে ওয়ার্কশপে গাড়ি গেছে ওনাদের বিজনেস হবে, তো এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হিস্টোরিগুলো আমরাও চাই না কখনো যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হোক, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়াটা আসলে খুবই খারাপ এবং অ্যাক্সিডেন্ট কাজগুলো করাও খুব কঠিন কঠিন একটু জটিল হয়ে যায়। তো যাই হোক, এই গাড়িটা আমরা হচ্ছে কমপ্লিট করবো, এটার হচ্ছে প্লাস্টিক বাম্পার চেঞ্জ করে দেবো, ফেন্ডারটা চেঞ্জ করে দেবো, হেডলাইটটা চেঞ্জ করে দেবো, ফগ লাইট ক্যাচিং চেঞ্জ করে দেবো, বোনারটা আমরা রিপেয়ার করবো, ওই পাশের পিছনে দুইটা দরজা আমরা রিপেয়ার করে দেবো, এগুলো কাজ করে আমরা কমপ্লিট করে দেবো। সেই সাথে হচ্ছে এই গাড়িটা আমরা ফুল গাড়ি হচ্ছে কালারটা করবো, আর ডেন্টিং এর কাজগুলো তো আমরা শেষ করবো এবং গাড়ির কমপ্লিট করতে যা যা করা লাগে একেবারে এই গাড়ির রিকন্ডিশন উনি যেভাবে কিনছিল সেভাবে আমরা হচ্ছে একটা গাড়ি করে দেওয়ার জন্য হচ্ছে সম্পূর্ণভাবে আমরা ট্রাই করবো এবং আশা করি করে দিব। তো এরকম অনেক সময় আমাদের দুর্ঘটনার শিকার হই, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি যে কোথায় আমরা ডেন্ডিংটা ভালো পাবো কিংবা রংটা কোথায় ভালো করতে পারবো, এই সব মিলে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বিতার মধ্যে পড়ে যাই। তো এরকম যদি আমরা কখনো শিকার হই যে আমরা ডেন্ডিং করার প্রয়োজন আছে কিংবা পেন্টিং করার প্রয়োজন আছে কিংবা শুধু খালি যে আপনার অ্যাক্সিডেন্ট হিস্টোরি হলে ডেন্ডিং পেন্ডিং হতো এরকম না, তো আমাদের যে কোনো সময় আমাদের হচ্ছে ডেন্টিং এবং পেন্টিং করার প্রয়োজন হয়, গাড়ির কালার নষ্ট হয়ে যায়, অনেক বিষয় থাকে যে অনেকদিন গাড়িটা হয়ে গেছে একটু সুন্দর করে সাজাবো, আমার গাড়িটা গাড়ি চেঞ্জ করবো না, একটা নতুন গাড়ি কিনবো না, সেক্ষেত্রে আমরা আমাদের যে গাড়িটা আছে সেটা আমি রং করে কালার চেঞ্জ করে হচ্ছে আমি আবার নতুনভাবে চালাবো, এরকম অনেক সময় আমরা চিন্তাভাবনা করে থাকি। তো এরকম যদি আমাদের কখনো রং করার কিংবা কালার করার প্রয়োজন হয়, ডেন্টিং করার প্রয়োজন হয়, গাড়ি ঠিক করার প্রয়োজন হয়, ইঞ্জিন, সাসপেনশন, এসি, ইলেকট্রিক, হাইব্রিড গাড়ি, নন হাইব্রিড গাড়ি, যে কোনো গাড়ির হচ্ছে তাদের জন্য স্পিড অটো কেয়ার সবসময় আপনাদের সেবায় আছে। তো আর একটা বিশেষ করে হচ্ছে অনেকেই রাত্রেবেলা হচ্ছে লং রোডে কিংবা হচ্ছে দেখা যাচ্ছে ঢাকার বাইরে কিংবা ঢাকার ভিতরে হচ্ছে হঠাৎ হচ্ছে অনেক রাতে হচ্ছে প্রবলেমে পড়ে যান, তো যদি এরকম এমার্জেন্সি কেস হয় সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটা আপনারা ফোন দিলে আমরা আপনাদেরকে সার্বিক এবং সবসময় সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। আর এখন প্রচুর কুয়াশা হচ্ছে যেহেতু শীতকাল চলতেছে, আর এরকম এবার যেরকম কুয়াশা হচ্ছে সব জায়গায় এরকম কখনো আমাদের হচ্ছে বাংলাদেশে কুয়াশা আমরা দেখি নাই, হয়তো অনেকে দেখতে পারেন। তো এই যে কুয়াশাটা চলছে এই কুয়াশার সময় আমরা হচ্ছে একেবারে খুবই সাবধানে গাড়ি চালাবো, যতটা পারি হচ্ছে গাড়ির হচ্ছে রাস্তার যে সাদা দাগগুলো আছে সেগুলো দেখে চালাবো, খুব স্পিডে চালাবো না, আর লাইটগুলো হচ্ছে আমরা একটু ভালো মানের লাইটের আলোর পরিমাণটা বাড়ায় দেওয়ার চেষ্টা করবো যেন আলোটা ভালো হয়। সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের গাড়ির হচ্ছে যে এরকম দুর্ঘটনা কিংবা হচ্ছে বা রাস্তায় চলার যে অসুবিধাগুলো আছে সেগুলো থেকে সমাধান পাবেন। আর সেই সাথে আমাদের কাছে একটা টবিস ব্র্যান্ডের হচ্ছে হেডলাইটের বাল্ব আছে, 30,000 লুমেন্টের একটা হেডলাইটের বাল্ব, সেই লাইটটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা এই লাইটটার সহযোগিতা করতে পারবো, তাহলে আপনাদের হচ্ছে আলোর যে স্বল্পতা আছে সেটা থাকবে না, আলোর পরিমাণটা আপনারা হচ্ছে দ্বিগুণ পাবেন এবং হচ্ছে আলোর জন্য আপনাদের হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা কিংবা হচ্ছে রাস্তায় চলতে এই বাল্ব লাগাইলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে, যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না, আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।